আজকে আমার জন্য খুবই স্পেশাল একটা ডে, তো আমি আজকে খুব হ্যাপি। আমার বড় আপু মানে নাদিয়াপুর আজকে হচ্ছে বার্থডে, তো ও আপু হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়ে, তার জন্য আম্মু এবার আপুর জন্য কোনো বার্থডে করার সেরকম আয়োজন দেবে না। তো আমার তরফ থেকে আপুকে সারপ্রাইজ করার জন্য আমি নিজের হাতে কেক তৈরি করলাম। দেখো তো কেকের এখানে আমি জিনিস, এই যে জিনিসগুলো বসাচ্ছি, আর এই দেখো এইচ বি ডি নাদিয়া, তো এইচ হচ্ছে হ্যাপি বার্থডে বার্থডে নাদিয়া। দেখো আমি নিজের হাতে ডিজাইন করলাম, নিজের হাতে কেকটা তৈরি করছি, আর এ পাশে হয়েছে পিজা। তো আমার হচ্ছে অনেক পিজা ফেভারিট, তো আমার ফার্স্ট যদি পিজা খুবই পছন্দ, তার জন্য আপুর বার্থডেতে আমি আমার নিজের পছন্দ মতো পিজা তৈরি করেছি। আর এই দেখো এটা কিন্তু আপুর খুবই একটা ফেভারিট ডিশ, মানে ফেভারিট খাবার, এটা হচ্ছে ডাব মিল্ক পুটিং। তো উপরে হচ্ছে ড্রাগন ড্রাগন, আর এটা হচ্ছে দুধের তৈরি। তো আপুর জন্য আমি নিজ হাতে এগুলো সব তৈরি করেছি। তো কেকটা হচ্ছে আমার এই ফার্স্টে তৈরি করা, মানে আমি মানে বুঝতে পারি না যে এত একটা ভালো একটা কেক হবে আর দেখতে এত সুন্দর হবে। এখন এই রাত জেগে আপুকে সারপ্রাইজ করার জন্য আমি এগুলো সব ডিজাইন করছি। দেখো পুরো চারপাশে আমি জিন্স বসাচ্ছি। তো বন্ধুরা এখন চলো, আমাদের প্রায় 12টা বেজে গেছে, তো আমাদের বার্থডে কালকে সেলিব্রেট করি। ফুটে গেছে, ফুসে না কেটে গেছে। এ চোখ বন্ধ করে বার্থডে সেলিব্রেট কর। এখন কয়টা বাজে আর 1 মিনিট, তো তারা তো হ্যাপি বার্থডে বলে করে। আচ্ছা তাদের হ্যাপি বার্থডে বলে শেষ। আসসালামু আলাইকুম, চলো। হ্যালো, আমার না আমার না চোখ বন্ধ করে দেখতেছি, নামটা দিয়ে পুলিশ করছি। আচ্ছা এখন বাই বাই, পরে কথা হবে, যাও যাও যাও। তোর বড়া পাজে, তোর বড়া পর হ্যাপি বার্থডে জামা কই? ও জামা পরে নাই, বারোটা বেজে গেছে। আমি ছোটখাটো কিছু আয়োজন করছি, আমার নিজের হাতে বানানো কেক হ্যাপি, তুমি মাঝখানে বসে আসো, বসুক। হ্যাঁ তো 12টা বেজে গেছে এখন, হ্যাপি বার্থডে, কাটো 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 কেক কাটো। আজকে 20 তারিখ হয়ে শেষ করে 21। হ্যাঁ তুমি ধরো, রেডি, ধরো ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। পুরে গেছে গা, খাওয়া দাও, খাওয়া দাও, খাওয়া দাও, খাওয়া দাও, খাওয়া দাও, খাওয়া দাও, ডান হাতে দাও, খাও খাও, খাও। এ কোনটা কি রে বানাইছো? এটা কোনা, আমি তো চিনি না। আপে খাও। মার্জিয়া, এটা হচ্ছে কেক। ওরে বাবা রে, শুনে এটা হচ্ছে ড্রাগন মিল্ক পুডিং, কমলা আপেল, তারপরে কি দুধের পুডিং, এটা হচ্ছে পিজা। তারপর এটা কাটো, পিজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন এটা কাটো, পড়ে যেতে গেছে। কোনো আমাদেরকে কেক খাওয়া দিবে না? আপুকে খাওয়া দাও, আপুকে খাওয়া দাও, ধরো আপুকে খাওয়া দাও। এই তো এবার তুমি সবাইকে খাওয়া দাও, ধরো ধরো। বাহ, তাহলে এত সুন্দর যদি তুমি বানাইতেই পারো তাহলে তো আর কিনা দরকার নাই কিছু। তবে মার নাদিয়া, এটা কিন্তু মানে তোমার জন্য কিন্তু বিশাল সারপ্রাইজ, কারণ মার্জিয়া সবকিছু নিজের হাতে বানাইছে। হ্যাঁ, এর চেয়ে আর কোনো বড় কোনো সারপ্রাইজ হইতে পারে না, বুঝছো? নানু মজা হয়েছে, 16 বছর বয়সে
বহুত বার বার্থডে হয়েছে কিন্তু এরকম এক কামড় একটু পিজাটা অসাধারণ হয়েছে খান 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 যার যার মতো করে শেষে খাই নাই না খান দাও 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 পিজা কাটো পিজা কাটো এটা 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 কাটো হ্যাপি বার্থডে পিজা বার্থডে এটা 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 একা কাটো দাও এটা ফুল না ভুতে লাগা না এটা ওজি ইয়ে দি ধরে কাটতে হবে আপু বাসো রেও আসলেটা রাখিয়া দেবো এই হচ্ছে মার্জে পিজা খাওয়া পিজা খাওয়ার স্টাইল।